এদিকে রবিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন 424 জন আর বিদ্রোহী জয়ী হয়েছেন শতাধিক এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছেন 293 জন। রবিবার ভোটগ্রহণ শুরু হয় 986টি ইউনিয়ন পরিষদে। এখন পর্যন্ত ফলাফলে জাতীয় পার্টি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয় পেয়েছেন 15 জন। এছাড়া জাসদ 3টি, সিপিবি 3, ইসলামী আন্দোলন 1, জামাতুল উলামায়ে ইসলামী 1 এবং জামায়াতে ইসলামের 6 জন চেয়ারম্যান হিসেবে জয় পেয়েছেন। এদিকে সহিংসতার কারণে 26টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শতাধিক প্রার্থী। এ মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার। রিয়াজুল কবির কাউসার, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে এই যে 3টি ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, তাতে অসংখ্য বিদ্রোহী প্রার্থী জিতছেন, বিশেষ করে নৌকার প্রার্থীরা হারছেন। আমি যদি উল্টো করে বলি, এটি মানে প্রার্থী নির্বাচনে কোনো ভুল ত্রুটি রয়েছে বলে কি আপনি বলবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সকল বিষয়ে বিবেচনা করে মনোনয়ন দিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের প্রায় প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার মতো অনেক যোগ্য প্রার্থী রয়েছে, তারা অনেকে বিদ্রোহী হয়েছে। আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আমরা অনেককে বহিষ্কার করেছি, পাশাপাশি একটা মেসেজ দেওয়া হয়েছে যারা এই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, পরাজিত হয়েছেন বা জয়ী হয়েছেন, তারা পরবর্তীতে আওয়ামী লীগের কোনো প্রার্থী হতে পারবেন না। পাশাপাশি আগামীতে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কোনো সাংগঠনিক কাঠামোতে তারা নেতা নির্বাচিত হতে পারবেন না। হ্যাঁ, কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এটা আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানে 2 থেকে 3 জন বিদ্রোহী প্রার্থী বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও আমাদের কিছু প্রার্থীর পক্ষে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে তারা মদত দিয়েছে, এবং শুধু মদতও দেয়নি, কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা, মারামারি করার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পরে একটি বড় নির্বাচন, যেখানে 1 জন চেয়ারম্যান, 9 জন মেম্বার, 3 জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। যেমন গতকালের নির্বাচন, 1003টি আমরা কি সংখ্যাটা হারিয়ে ফেললাম? রিজুল কবির কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা সংযোগটা সম্ভবত হারিয়ে ফেলেছি। আমরা ধন্যবাদ রিয়াজুল কবির কাউসার, আমরা শেষ দিকে সংযোগটা হারিয়ে ফেললাম। আমাদের সঙ্গে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার ছিলেন।